গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতি তাণ্ডব। রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথ তার তিন অনুগামী আহত হন এই দুষ্কৃতি হামলার ঘটনায়। তৃণমূল কাউন্সিলর যে ছবি দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতি হানা। কলকাতা পুরসভার পর এবার রাজপুর সোনারপুর পুরসভা, আবারও তৃণমূলের গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে। রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথের যে কার্যালয় রয়েছে একেবারে গড়িয়া স্টেশন সংলগ্ন গড়িয়া রেলব্রিজের নিচে, সেখানে কিন্তু একদল দুষ্কৃতি এসে হামলা চালায়। শুধু তাই নয়, বেলা 12:30 নাগাদ যেভাবে জনবহুল এলাকায় দুষ্কৃতীরা তাণ্ডব চালালো এবং যেখানে দেখা যাচ্ছে পিন্টু দেবনাথের এই যে অফিস রয়েছে সেই অফিসের এই যে দরজা, সেই দরজা সেই সময় খোলা ছিল, ভেতরে অনেকেই ছিলেন। সেই সময় পিন্টু দেবনাথের অনুগামী যেমন ছিলেন, অনেকে বিভিন্ন রকম কাজ নিয়ে এসেছিলেন কাউন্সিলরের কাছে, তারা যখন ভেতরে ছিলেন সেই সময় একদল দুষ্কৃতি ভেতরে প্রবেশ করে। যে ছবি দেখাবো ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো, রীতিমতো ভেতরে ভাঙচুর চালানো হয়। এখনো পর্যন্ত বাইরে কাঁচের টুকরো পড়ে রয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, সেই সময় পিন্টু দেবনাথের বেশ কয়েকজন অনুগামী তাদের ওপরে লাঠিসোঁটা বাঁশ নিয়ে রীতিমতো আক্রমণ চালানো হয়। তেমনটাই কিন্তু পিন্টু দেবনাথের অনুগামীরা বলছেন, তারা যারা অভিযোগ করছেন তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সেসব দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথের দাবি যে বেশ কয়েকজন দুষ্কৃতী যাদের নাম উঠে আসছে এই ঘটনার সঙ্গে, তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই এই কাউন্সিলর পিন্টু দেবনাথের কাছে কিন্তু অসামাজিক কার্যকলাপ চালানোর জন্য অনুমোদন চাইছিলেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কাউন্সিলর সেটার অনুমতি দেননি এবং তার বিরোধিতা করছিলেন পিন্টু দেবনাথ এবং পিন্টু দেবনাথের অনুগামী যারা আক্রান্ত হয়েছেন তারা। তেমনটাই পিন্টু দেবনাথের দাবি, অর্থাৎ কিনা কাউন্সিলর দাবি করছেন যে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এবং তার অনুগামীরা তার প্রতিবাদ করায় এই হামলা বলে তার অনুমান। এবং এই যে অফিস রয়েছে আরও একবার দেখাবো, এই অফিস সেই সময় খোলা ছিল এবং যেখানে দেখা যাচ্ছে এক নম্বর ওয়ার্ড পৌরপিতার কার্যালয়, এই অফিস খোলা থাকা অবস্থা দুষ্কৃতীরা ঢোকে। এবং পিন্টু দেবনাথ যেটা বলছেন যে এই দুষ্কৃতীরা কিন্তু একসময় তার সঙ্গেই ছিলেন এবং যেহেতু তিনি এই সব অসামাজিক কার্যকলাপ করতে দিতে চাননি, তার বিরোধিতা করেছিলেন, তার অনুগামীরা তার বিরোধিতা করেছিলেন, সেই কারণে তারা কিন্তু তার সঙ্গ ত্যাগ করেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আজ বেলা 12:30 নাগাদ এই ঘটনা ঘটায়। তেমনটাই কিন্তু একেবারে তারা অভিযোগ করছেন যারা আক্রান্ত হয়েছে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে রঞ্জিত হালদার ও হিন্দল দে, এবিপি আনন্দ, গড়িয়া। খাস কলকাতায় এভাবেই চলল দুষ্কৃতি তাণ্ডব। তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথ তিনি অভিযোগ করছেন, যারা একসময় তৃণমূলে ছিল, বিজেপি থেকে তারা তৃণমূলে যোগদান করেছিল, তারাই হামলা চালিয়েছে, এই হামলার সঙ্গে তারাই যুক্ত। ঘটনার পর মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, একেবারে ঘটনা ঘটার পরের মুহূর্তের ছবি। গড়িয়া স্টেশন চত্বরে একেবারে তুলকালাম পরিস্থিতি। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, বারবার তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব সামনে চলে আসছে, এক্ষেত্রে তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথ তিনি কি অভিযোগ করছেন, এই দুষ্কৃতীরা কারা?